নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি শর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ অনুষ্ঠিত হলো বিধানসভার গণনা পর্ব। রাজ্যে ফের সরকার গঠনের পথে বিজেপি। শিলচর, ধলাই, উধারবন্দ সহ কয়েকটি আসনে জয়ী বিজেপি। কোভিড বিধি মেনে ফল প্রকাশে হল কিছুটা বিলম্ব। শিলচরের পানীয় জলে দুর্গন্ধ, দিনভর শহর জুড়ে গুজব, সমস্যা খতিয়ে দেখা হচ্ছে, তবে গুজবে কান না দিতে আহ্বান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি মিত্র জোট, আর এই নতুন সরকার জনসাধারণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করবে বলে মত প্রকাশ করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বর্তমান কোভিড পরিস্থিতিতে খুব একটা রাজনৈতিক বিশ্লেষণের দিকে না গিয়ে ডক্টর শর্মা সংবাদ মাধ্যমের সামনে দলের এই জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান। ভারতীয় জনতা পার্টিয়ে আশা করা মতে ইয়ার মিত্রগোষ্ঠীর সহিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ফলে আগবাড়িছে। মই আজির এই পবিত্র আর মঙ্গলময় খনত অসমবাসী রাইজর ওসরত মূর দোয়াইছো, আর আমি পুনের এবার অসমবাসী রাইজক প্রতিশ্রুতি দিছো যে নির্বাচনের সময়ত আমি যি প্রতিশ্রুতি রাইজর আগত দাঙি ধরেছিল তাক সরকারখন শাসনলৈ অহার লগে লগে এই প্রতিশ্রুতিবোৰ আখরে আখরে পালন করার দিশত আমি আগবাড়িম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2014 চনেরপরা উত্তর পূর্বক ভারতের মানচিত্র লৈ অহার যে প্রচেষ্টা চলাই আহিছে, উত্তর পূর্বক ভারতের বিকাশের এক নতুন ইঞ্জিন রূপে গড়ি তোলার যে প্রচেষ্টা চলাই আহিছিলে, আজির এই মত যি আমি ফলাফল পাইছো সেই ফলাফলে এই প্রচেষ্টাক আরো বহুদূর আগুয়াই লৈ যাব। মই আজির এই মুহূর্তত ভারতীয় জনতা পার্টি আর অসমৰ রাইজর হৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির জে পি নাড্ডা আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। তার লগে লগে অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বৰা আর গণপরিষদ দলের কার্যকর্তা সকলক, ইউ পি পি এল দলের সভাপতি প্রমোদ বড়ো আর ইউ পি পি এলর কার্যকর্তা সকলকো মই অভিনন্দন জানাইছো। চক, কোভিডর পরিবেশত বহুত বেশি রাজনৈতিক বিশ্লেষণের ফলে মই যাব খোঁজা নাই, কিন্তু আজির এই মতদান আমার সভ্যতা আর সংস্কৃতিক রক্ষা করার অর্থে জনসাধারণে দিয়া এক স্পষ্ট মতদান বলে আমি অভিহিত করিম। তার লগে লগে যে বিকাশের মহাযজ্ঞ চলিছে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার নেতৃত্বত, সেই বিকাশের মহাযজ্ঞক আগুয়াই লৈ যোৱাৰ বাবে রাইজর এই মতদানক আমি এক প্রকারে রাইজর সমর্থন রাইজর আশীর্বাদ বলে গণ্য করি। প্রথম কথা যে মূর সমষ্টিত মই মূর যখন মই এটা প্রমাণপত্র লব গই আছো, যখন কাউন্টিংত আসলে তেওঁলোকে মোক কৈছে যে মই 130,000 ওসর ভোট পাইছো, আর কংগ্রেস দলের নিকটতম প্রতিদ্বন্দ্বী গৰাকী 28,000 ভোট পাইছে। এক প্রকার কব গলে প্রায় 85% অধিক ভোট জালুকবাড়ী সমষ্টির রাইজে এইবার মোক দিছে। তার আগতেও প্রত্যেকবারে ভাল ভোটত জিকায়, কিন্তু জালুকবাড়ির একটা নিয়ম আছে যে প্রত্যেকবারে তার আগর বারতক বেশি ভোটত জিকায়। যাবার মই 85-86,000 ভোটত জিকিছিল, আজি জালুকবাড়ির রাইজে তাতক আরো বেশি ভোটত মোক জিকাইছে। মই তেওঁলোকৰ প্ৰতি মোৰ কৃতজ্ঞতা জনাইছো, ৰাইজৰ প্ৰতি মোৰ অন্তৰভৰা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো।
শিলচর উধারবন্দ সহ বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসনই দখল করল শাসনাধিষ্ঠিত বিজেপি দল। তবে এবার কোভিড বিধি মেনে গণনা পর্ব চলতে থাকায় বিভিন্ন সমষ্টির ফল প্রকাশে অনেকটাই বিলম্ব হয়। এবারের বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার 7টি বিধানসভা আসনের মধ্যে 4টি আসনেই জয়লাভ করেছে বিজেপি দল, 2টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস এবং 1টি আসনে জয়লাভ করেছে AIUDF। তার মধ্যে শিলচর আসনে জয়লাভ করেছেন বিজেপি দলের প্রার্থী দীপায়ন চক্রবর্তী, দোলাই আসনে ফের জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুর আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কৌশিক রায় এবং উদারবন্দ আসনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী মিহিরকান্তি সোম। এছাড়াও বড়খলা আসনে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলাম লস্কর এবং কাটিগোড়া আসনে জয়লাভ করেছেন কংগ্রেস দলের প্রার্থী খলিলউদ্দিন মজুমদার। অন্যদিকে সোনাই আসনে জয়লাভ করেছেন AIUDF দলের প্রার্থী করিমউদ্দিন বড়বুইয়া ওরফে সাজু। শিলচর সদরঘাট পানীয় জল সরবরাহ প্রকল্প থেকে সরবরাহ করা জলে আজ সকাল থেকেই উঠে আসছিল একটা দুর্গন্ধ, আর এতে সকাল থেকেই সারা শহর জুড়ে সৃষ্টি হয় এক আতঙ্কময় পরিবেশের। অনেকেই পানীয় জলের সন্ধানে মিনারেল ওয়াটারের বোতল কিনতে ভিড় জমান দোকানে। আমি জলে গন্ধ পাই, আমরা জলে গন্ধ পাই সকাল তনে কিংবা কালকে তনে পেয়েছি, কিন্তু অত বুঝতে পারি নাই, কিন্তু আজকে তো গন্ধটা পাইছি। তার কারণে আমি তাকদার ছিলাম, আমার মিসেসে ফোন করলো কি ট্যাঙ্কি নাকি একটা লাশ পাওয়া গেছে নাকি কী না হয়েছে নাকি এগুলো বললো, এগুলো জল কেনা লাগবো। আমি দৌড়তে দৌড়তে আইলাম, আইয়া রাঙ্গে গাড়ির ধরনের 2 লিটার 20 লিটারের জলের বোতল কিনলাম সিকিউরিটি দিয়ে, 20 লিটারের বোতল সিকিউরিটি দিয়ে 2 লিটার জলের বোতল কিনলাম, কিনে নিয়ে ঘরে দিয়ে এলাম। কী হয়েছে কী না এটা তো আমরা বুঝতে পারি নাই। একই সাথে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এক গুজবও, যে জল সরবরাহের প্রকল্পের ট্যাঙ্কিতে ঘটেছে এক দুর্ঘটনা আর যার ফলেই উঠে আসছে এমন দুর্গন্ধ। তবে এই বিষয়টি নিয়ে তদন্ত করতে প্ল্যান্টে উপস্থিত হলে দেখা যায় এক পৃথক চিত্র। প্ল্যান্টের ইঞ্জিনিয়ার জানান তার কাছেও এমন খবর আসায় তিনি তড়িগড়ি প্ল্যান্টে এসে সমস্ত ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন। এখানে কোনো ত্রুটি নেই এবং হয়নি কোনো অঘটনও। তবে কেন জল থেকে দুর্গন্ধ আসছে সেটা পরীক্ষা করতে তারা জলের স্যাম্পল ল্যাবে পাঠিয়েছেন এবং রিপোর্ট আসার পরই বোঝা যাবে এর পেছনের আসল রহস্য। তবে কোনো গুজবে কান না দিতে তিনি জনসাধারণের প্রতি আবেদন জানান এবং বলেন প্ল্যান্টে কোনো দুর্ঘটনা বা অঘটন সংঘটিত হয়নি। আজকে সকালবেলা হঠাৎ আমার কানে এলো যে যে জলটা আমরা সাপ্লাই দিচ্ছি সেই জলে না কিছু ধরনের একটা স্মেল আসছে। তো খবরটা শুনে আমি সব থেকে খবর নিলাম কী ব্যাপার কী হলো, এবং আমাদের যার প্ল্যান্ট ইনচার্জ উনিও আমাকে ফোন করে বললেন যে এই ধরনের একটা উনি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন কর্নার থেকে ফোন পাচ্ছেন যে আমাদের জলে নাকি কিছু ধরনের একটা স্মেল আসছে। তো আমি দেরি না করে সঙ্গে সঙ্গে আমি প্ল্যান্টে এসেছি, প্ল্যান্টে এসে আমি সব খবর নিলাম, দেখলাম সবগুলো জিনিসপত্র যে আমাদের যে আমরা যেগুলো কাজ করছি যে ট্রিটমেন্ট প্রসেস আমরা অ্যাপ্লাই করছি সেগুলো সব ঠিক আছে কিনা না, কেমিক্যালগুলো ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা না, সবগুলো দেখলাম সেগুলো ঠিকই আছে, ওজনের কোনো প্রবলেম নেই। তারপরেও আমরা এখান থেকে জল বিভিন্ন পয়েন্টে আমরা স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়েছি, ল্যাবরেটরির রেজাল্ট এখনো আসেনি, রেজাল্ট আসলে হয়তো আমরা একটা ইনফারেন্স করতে পারবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে। কিন্তু আমার ধারণা এটা কোনো মেজর ইস্যু না, দ্যাট ইস্যু উইল বি ওভারকাম ভেরি শর্টলি। এবং আরেকটা কথা আমার কানে আসছে যে একটা গুজব রটছে সব দিকে যে আমাদের প্ল্যান্টে নাকি কী ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি সবাইকে সবার কাছে একটা বিনীত আবেদন রাখতে চাই যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমাদের প্ল্যান্ট স্বাভাবিকই চলছে, ঠিকমতোই চলছে, এবং যে প্রবলেমটা দেখা দিয়েছে জলের কোয়ালিটি নিয়ে সেটা আমরা অ্যাড্রেস করছি এবং অতি সত্তরই আমরা এটা আমরা নির্ণয় করতে পারবো কোথাতে কী হয়েছে কী প্রবলেম হয়েছে, এবং আশা করি জলের গুণগত মান পূর্ব অবস্থায় অতি সত্তর ফিরে আসছে। তাই সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা এই গুজবের জন্য কান দেবেন না, আপনারা আমাদের জল ব্যবহার করুন এবং আশা করি আমাদের এই যে বর্তমান সমস্যা আমরা অতি সত্তর আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এটা ওভারকাম করতে সক্ষম। গত 24 ঘন্টায় কাছাড়ে নতুন করে 78 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তার মধ্যে রেড টেস্টে 62 জন এবং RT-PCR টেস্টে 16 জন শনাক্ত হয়েছেন। তাছাড়া আজ শিলচর মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে মোট 82 জন অ্যাক্টিভ রোগী রয়েছেন, তার মধ্যে ওয়ার্ডে রয়েছেন 48 জন এবং ICU-তে রয়েছেন 34 জন।
অক্সিজেন সাপোর্টে রয়েছেন 26 জন এবং ভেন্টিলেশনে রয়েছেন 7 জন। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান। করোনা সংক্রান্ত শিলচর মেডিকেল কলেজের আজকের আপডেট। আজ শিলচর মেডিকেল কলেজে 82 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ওয়ার্ডে আছেন 48 জন এবং আইসিইউতে আছেন 34 জন পেশেন্ট। ভেন্টিলেটর সাপোর্টে আছেন 7 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 26 জন পেশেন্ট। আজ শিলচর মেডিকেল কলেজে 17 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 2 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। 12 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আমাদের 29টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 27টি স্যাম্পল পজিটিভ এসছে। আজ করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজের এখন অবধি কোনো রোগীর মৃত্যু হয়নি। বিমান যাত্রীদের কোভিড পরীক্ষা টিকল হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার 5 দিনের সময়সীমা বেঁধে দিলেন শালগঙ্গা এলাকার জনগণ, অন্যথায় আন্দোলনের হুমকি দেন তারা। উল্লেখ্য, গত এপ্রিল মাসের 21 তারিখ থেকে বহিরাজ্য থেকে আসা বিমানযাত্রীদের কোভিড পরীক্ষা করার জন্য নিয়ে আসা হচ্ছিল টিকল মডেল হাসপাতালে। প্রতিদিন 500 থেকে 600 বিমানযাত্রীদের কোভিড পরীক্ষা করে প্রতিদিন 20 থেকে 30 জন বিমানযাত্রী পজিটিভ আসছেন। তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই হাসপাতালে। বিমানযাত্রীদের হাসপাতালে কোভিড পরীক্ষা করিয়ে দায় সেরে নেয় প্রশাসন। পজিটিভ যাত্রীরা রাস্তায় এসে যে যেমন খুশি ঘোরাফেরা করছেন সমস্ত শালগঙ্গা এলাকায়। এতে শালগঙ্গায় গণসংক্রমণের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। আজ সাংবাদিকদের ডেকে শালগঙ্গা এলাকাবাসীরা খুব উগ্রে বলেন, কোভিড পরীক্ষা করে পজিটিভ আসা বিমানযাত্রীদের ও অন্যান্য বিমানযাত্রীদের মতো ওনাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে গাড়ি ভাড়া করে। এতে শালগঙ্গা এলাকার গাড়ি চালকদের ও সংক্রমণ হওয়ার চান্স থেকে যাচ্ছে এবং পজিটিভ যাত্রীরা রাস্তায় এসে যেমন খুশি ঘোরাফেরা করছেন, এতে শালগঙ্গা এলাকায় গণসংক্রমণ হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন তারা। এর প্রতিবাদ করে গ্রামবাসীদের মধ্যে থেকে শঙ্কুসূত্রধর, বিকাশ রায়, মানস দাস, জয়ন্ত সরকাররা আরও বলেন, বর্তমানে টিকল হাসপাতালে কোভিড পরীক্ষা করা হচ্ছে বলে জনসাধারণের জন্য জরুরিকালীন সব ধরনের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। এতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বৃহত্তর শালগঙ্গা এলাকার জনগণকে। এই বৃহত্তর শালগঙ্গা কুম্বা কুম্বিরগ্রাম অঞ্চলের টিকল মডেল হাসপাতাল ছাড়া আর কোনো চিকিৎসা কেন্দ্র নেই। তাই আগামী 5 দিনের মধ্যে প্রশাসন টিকল হাসপাতাল থেকে কোভিড পরীক্ষা সেন্টার সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন, অন্যথায় 5 দিন পর তারা বৃহত্তর আন্দোলনের পথে নামার হুমকি দিয়েছেন। এবারের যে করোনা আক্রান্ত হয়ে কুমিরাম এয়ারপোর্টের প্যাসেঞ্জারগুলো শালগঙ্গা মডেল হসপিটালে আনা হচ্ছে, এই পেশেন্টগুলো পজিটিভ নেগেটিভ সবাইকে একসাথে টেস্ট করে একসাথে ছেড়ে দেওয়া হচ্ছে। বাইরে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, সব গাড়িতে সব প্যাসেঞ্জারই উঠতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। তাই প্রশাসনের কাছে এই অনুরোধ করব, গ্রামবাসীর হয়ে বা অ্যাসোসিয়েশনের হয়ে আমাদের এখানকার জনসাধারণের স্বার্থে যাতে এখান থেকে পজিটিভ পেশেন্টদেরকে আলাদাভাবে তার সুব্যবস্থা করে তা ওদের গন্তব্যস্থলে পৌঁছানো হোক। ওরা যাতে শালগঙ্গার দোকানপাটে না বসতে পারে এবং এখানকার গাড়িগুলোতে যাতে ওরা বসে এই রোগগুলো না ছিত্রায় তার জন্য প্রশাসনকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। আমরা অনুরোধ জানাই প্রশাসনকে। তৎসঙ্গে আমরা কুমিরাম যে গাড়ি ড্রাইভার্স অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ গাড়ি আমরা বন্ধ করে রেখেছি আজকে থেকে। কারণ হচ্ছে আমাদের দ্বারা সবাই এই গ্রামবাসীর লোকরা বলছে আমরা বা এই গাড়িগুলো এই রোগকে ছিত্রাচ্ছে, ছড়ানো হচ্ছে গাড়ির দ্বারা। গতিকে আমরা সব গাড়ি বন্ধ করে দিয়েছি, আমরা সম্পূর্ণ গাড়ি বন্ধ করে দিয়েছি। যত সময় প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নেবে না আমরা গাড়ি চালু করব না। প্রশাসনের নিকট আমরা অনুরোধ জানাইতেছি যে আমরা কুম্বিরগ্রাম একটি অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করেছি, ওরা এখানে আর গাড়ি পাঠাবেন না বলেছেন। তাদের তরফ থেকেও আমরা সাপোর্ট পেয়েছি এবং আমরা এখন প্রশাসনের তরফ থেকেও সাপোর্ট পেয়েছি। আজকে প্রশাসনকে এগুলো চিন্তা করতে হবে, আজকে যে শালগঙ্গার মতো এত গণ পপুলেশন এলাকাতে কীভাবে ওরা এই কোভিড সেন্টারটা দিলেন, ওদের কি ওরা তো টিভি খুললেই দেখতে পাচ্ছি ওরা কোভিড নিয়ে নানান ধরনের বড় বড় কথা বলছেন যে মানুষকে সতর্ক করে দিচ্ছেন, তাহলে ওটা কী ধরনের সতর্ক? ওরা তো এই যে অত বৃহত্তর পপুলেশন এরিয়ার গ্রাম, এত এই কুম্বিরাম এয়ারপোর্টের পরেই এখানে
কিভাবে ওরা জেনেও এইখানে কোভিড রোগীদেরকে পাঠাচ্ছেন? ওদের মাথাতে কি কোনো ইয়ে নেই যে ওরা চিন্তা করেন নাই যে আজকে শালঙ্গার এত লোহতগুড়া লোক কোভিডে আক্রান্ত হবে? ওরা তো আগে কুম্ভিরাম যেখানে ব্যবস্থা করেছিল ওনাদের ওখানে ঘনবসতিও নেই, ও জায়গাতেই করা ঠিক ছিল, কেন তারা ওরা ওইখানে আনলেন? ওটা ওদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে। তাই আমরা কুম্ভিগ্রাম টেস্কি ওনার্স অ্যাসোসিয়েশনকে বলেছি আমাদের তরফ থেকে, ওরা মেনে নিয়েছে, ওদের গাড়ি পাঠাবেন না। এবং আজকে প্রশাসন তো আমরা বলবো প্রশাসন যাতে 5 দিনের টাইম আমরা দিয়ে দিলাম, 5 দিনের ভিতরে এখান থেকে ওরা এই কোভিড সেন্টার যেন উঠিয়ে কুম্ভিগ্রাম পূর্বে যে জায়গাতে ছিল ওইখানে ওখানে সেফ জায়গা ওখানে নিলে পরে মানুষও আক্রান্ত হবে না। ওদের যারা কোভিড রুগী তারা ওখান থেকে গাড়িয়ে উঠিয়ে পুলিশ সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে ওদেরকে ওখানে। ওখানে টেস্ট করার পরে কিছু সংখ্যক রুগী কোভিড যারা ওরাও যারা নন পজিটিভ ওদের সঙ্গে একসঙ্গে চলে গাড়িতে চলে যাচ্ছেন, দোকানে গিয়ে খাচ্ছেন, দোকানে যে চামচ দিয়ে ওরা কলাও খাচ্ছেন সেই চামচটা দোকান কি ভালো করে দেওয়া হচ্ছে দোকানে? ওটাকে চিন্তা করছে? এটা একদম ছোটো ব্যাপার, আমরা তো ওই জিনিসটাও চিন্তা করছি যে চামচ দিয়ে ওরা পোলাও খেয়েছেন ওই চামচ দিয়ে আবার আমরা এখানে সুস্থ মানুষরাও দোকানে গিয়ে হঠাৎ সব করে বলাম একটা মিষ্টি দাও তো একটা নিমকি দাও তো খেলাম আমরা, কিন্তু ওই চামচ দিয়ে আবার ওইখানে পজিটিভ রুগীরা হয়তো খেয়ে গেছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নাম্বার 9706054799। ফিরে এলাম বিরতির পর। পাথারখান্দি থানার বৃহত্তর এলাকায় দীর্ঘদিন থেকে ড্রাগসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী একাংশ যুব সমাজের উপর ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচন চলাকালীন অবস্থায় কিছুটা শান্ত অবস্থায় ছিল পাথারখান্দির বৃহত্তর এলাকা, কিন্তু নির্বাচন শেষ হতে না হতেই পাথারখান্দির আনাচে কানাচে শুরু হয়ে গেছে যুব সমাজের ধ্বংসের রাস্তা। পুলিশ কিছুটা নিঃশ্বাস নিয়েছিল, কিন্তু ফের সক্রিয় হয়ে উঠল পাথারখান্দি পুলিশ। এবার পাথারখান্দি পুলিশের অভিযানে অস্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হলো বিপুল পরিমাণের গাঁজা। শুক্রবার গভীর রাতে পাথারখান্দি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পারুইগ্রাম নগরিয়া গ্রামের অমর দাসের বাড়ি থেকে 97 কেজি গাঁজা জব্দ করে, সেই সাথে গাঁজা পাচারকারী অমর দাসকেও আটক করে পুলিশ। এদিকে পাথারখান্দি থানার ওসি সঞ্জীব তেরাং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গাঁজাগুলোর বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা হবে। এদিকে আজ ধৃত অমর দাসকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। একটা ইনফরমেশন পালো যে ধরেগ্রামর নগরীর এজন মানুষের ঘর গাঁজা আছে বলে খবরটো পর আইসি ধরেগ্রাম প্রসিড করলে নিজের স্টাফ লই আর মই ইয়ারপাড়া রওনা হওয়ার পিছত অলরেডি বারেগ্রাম আর আমি তার গিয়ে ঘটনাস্থলী পালো। হওয়ার পিছত অমর দাস বলে এজন নগরীর বারেগ্রামের বাজারের ওসরতে নগরী বলে গ্রাম এখন আছে, তাত আমি অমর দাসের ঘর সার্চ করল। সার্চ করার আমি ফর্মেলিটিবিল মেইনটেইন করছো, লোকাল প্রেসিডেন্ট মাতিছো গাঁর আর মুরব্বী মাতি আমি সার্চ করার প্রায় 95 কেজি গাঁজা আমি পালো। বাজার মূল্য প্রায় 5 লাখ মান পড়ব, 5 লাখ এপ্রক্সিমেট 5 বা 6 লাখের এনে মূল্য হব বাজার মূল্য। কেটা বান্ডিল হয়েছে? বান্ডিল আমি বান্ডিল হিসাবে নয়, আমি কিছু খোলাও পাইছো, বান্ডিলও পাইছো, গোটে গোটেই মিলাই 85 কেজি আমি ওয়েট করছো, ওয়েট করে 95 কেজি পালো। মানুহ এজন ধৰিছোঁ গাঁৱৰ এইটো মানুহজনৰ যিটো ঘৰৰ মালিক অমৰ দাস, আৰু তেখেতে এনেই ষ্টেটমেণ্টত দিছে যে তেখেতে আজি বহুত বছৰৰ পৰা কৰি আছে কামটো, কিন্তু এইবাৰ প্ৰথম তেখেতে ধৰা পৰিছে বুলি কৈছে। তাৰ আগত তেনেকুৱা তেখেতে সৰু সুৰাকৈ কৰি আছিলে, এটা বস্তুটো তেখেত
ডাঙর করলে, ডাঙর করার পিছত এইবার প্রথম ধরা পড়েছে বলে জানাইছে। করোনা মহামারীকে মাথায় রেখে শিলচর দুর্গানগর সুরভি আরোগ্য কেন্দ্রে স্বল্প খরচে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা শুরু হয়েছে। যখন দ্বিতীয়বারের মতো করোনা মহামারী দেখা দিয়েছে, তখন এটা থেকে সাবধান থাকার জন্য শিলচর তারাপুর স্থিত দুর্গানগর সুরভি আরোগ্য কেন্দ্রে স্বল্প খরচে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা শুরু হয়েছে। সুজিত দেব না, সুরভি আরোগ্য মিত্র, দীর্ঘদিন থেকে গরিব জনসাধারণের মধ্যে এই হোমিওপ্যাথিক চিকিৎসা করে ফ্রিভাবে অনেক সাহায্য করে আসছে। আজকে এটা ওপেনিং করছে যে আমাদের বর্তমান ভারতবর্ষে যে কোভিড নাইন্টিনের পরিস্থিতি, সেটাকে সামনে রেখে অনেকে ভ্যাকসিন নিতে পারছে না বা ইয়ে করতে পারছে না, তাদের হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যাতে কোভিড-19 থেকে মুক্ত থাকতে পারে, একটা ড্রপ দিয়ে যে আমি নিজেও নিয়েছি এবং দেখতে পেলাম অনেক লোকও আসছে, বাচ্চারাকেও নিয়ে নিচ্ছে, যে তার যে এই সৎ যে একটা প্রচেষ্টা, আমি সব জনসাধারণকে বলছি আপনারা আসুন, এটার সুযোগ নিন এবং আরোগ্য মিত্রর এই ড্রপটা নিয়ে যাতে কোভিড থেকে দূরে থাকতে পারেন তার প্রয়াসকে আমি সুজিত দেবনাথের প্রয়াসকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ অনুষ্ঠিত হলো বিধানসভার গণনা পর্ব। রাজ্যে ফের সরকার গঠনের পথে বিজেপি। শিলচর, ধলাই, উধারবন্দ সহ কয়েকটি আসনে জয়ী বিজেপি। কোভিড বিধি মেনে ফল প্রকাশে হলো কিছুটা বিলম্ব। শিলচরের পানীয় জলে দুর্গন্ধ, দিনভর শহর জুড়ে গুজব, সমস্যা খতিয়ে দেখা হচ্ছে, তবে গুজবে কান না দিতে আহ্বান। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।